नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ভেজ তড়কা বা সবজি তড়কা। তো রেসিপিটি লুচি পরোটা নান সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। তো রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো তড়কার ডাল। এটা আমি 12 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর যেহেতু আমি এটা সবজি দিয়ে করব, সেই জন্য কিছু সবজি নিয়েছি। নিয়েছি টমেটো কুচি, বিনস, গাজর, ক্যাপসিকাম আর নিয়েছি পেঁয়াজ। তো ক্যাপসিকামটা এরকম কিমা করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাও কিমা করে কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি রসুনের কিমা, আদার কিমা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদের গুঁড়ো। আর নিয়েছি আমি 2টো ডিম। যারা শুধু ভেজ তড়কা খেতে চান, ডিমটা স্কিপ করবেন, মানে বাদ দিয়ে দেবেন। আর নিয়েছি তড়কার মশলা। তো এবার আমি তড়কার ডালটা সেদ্ধ করতে দেব। এটা আমি অল্প একটু জল দিলাম, যেহেতু পুরোপুরি ভেজা ডাল সেই জন্য আমি একটা সিটি দিয়ে প্রেশার কুকারের গ্যাস অফ করে দেব। তো তার জন্য প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ডিম। তো যে ডিম দুধ আমি উপকরণে দেখিয়েছিলাম সেটা ফেটিয়ে রেখেছি, সেটা এবার আমি ভুজিয়া বানিয়ে নেব। তো অপর দিকে কিন্তু আমার ডালটা, মানে তড়কার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটা আমি প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে আমার ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে, ডিমের ভুজিয়াটা আমি তুলে নিয়েছি। এবার একে একে আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব। তো তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের সাদা তেল। তো এবার আমি দিয়ে দেব কিমা করে রাখা, কুচি রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুনের কিমা। দিয়ে দেব আদার কিমা। এটা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা বিনস। দেখুন বিনসটা এইভাবে কেটেছি। আপনারা নানা রকম হোটেলে দেখবেন যে এইভাবে কিন্তু তড়কা রান্না করে, আর টেস্টটা কিন্তু তেমনই হবে পুরো হোটেল বা রেস্টুরেন্টের মতো। তো এবার আমি দিয়ে দেব কেটে রাখা সরু সরু করে গাজর। তো গাজরটা দিয়ে আবারও ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কিমা করে রাখা ক্যাপসিকাম। সবজি কিন্তু বেশি ভাজার দরকার নেই বন্ধুরা, কারণ তড়কার এতে সবজি খুব একটা গলে গেলে কিন্তু ভালো লাগে না, একটু শক্ত শক্তই থাকে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি। তো এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না টমেটোটা গলে যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। আর টমেটোটা আমার কিন্তু প্রায় গলে এসেছে। আর এবার আমি অপর দিকে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখব যে কতটা সেদ্ধ হয়ে গেছে এই তড়কার ডাল। তো দেখুন অলমোস্ট খুব সুন্দরই গলে গেছে। আমি একটা আঙুল দিয়ে চিপে দেখালাম। তো এটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার যে সবজিটা ভাজছিলাম সেটার মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো। আপনারা যদি আমার মতো এই তড়কাটা বানিয়ে দেখেন তাহলে দেখবেন পুরো একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তড়কার ডালটা। দিয়ে সবজির সঙ্গে আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন মিক্সড হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা যে জলটা আমি বেরিয়েছিল তড়কার ডাল থেকে সেটা আমি দিয়ে দিলাম। এটা উষ্ণ গরম অবস্থায় দিতে হবে।
এবার এটাকে ফুটতে দিতে হবে 4 থেকে 6 মিনিটের জন্য। ফুটে উঠেছে, দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ভুজিয়া, দিয়ে একটু মিক্সড করে নেব। এবার এটাকে আরও একটু রেখে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব তরকার মশলা। তো আমার তরকাটা রেডি হয়ে এসেছে, নামানোর ঠিক 3 থেকে 4 মিনিট আগে তরকার মশলাটা দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব হালকা। দেখুন তরকাটা কিন্তু ফুটছে আমার অল্প অল্প, বেশি গ্যাসের ফ্লেম বেশি জোরে দেওয়ার প্রয়োজন নেই। আর আমার এই তরকার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তরকার রেডি, আমি সার্ভ করেছি, আপনারও বাড়িতে ট্রাই করুন, ভালো লাগলে জানান।